নমস্কার প্রিয় দর্শক বন্ধু মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের যে বিষয়টি জানাবো সেটি হচ্ছে বিয়েতে কিছু গিফট রয়েছে এগুলি দিবেন না যদি দেন তবে নিজের বিপদ নিজেরাই ডেকে আনবেন কি সেই সমস্ত গিফট আসুন আমি একে একে আপনাদের জানিয়ে দিই বিয়ের নিমন্ত্রণে প্রত্যেকেই কিছু না কিছু উপহার বা গিফট দিয়ে থাকে শুধু তাই নয় পাত্রপাত্রী দুই বাড়ি থেকে কিছু তত্ত্ব বিনিময় করে থাকে তবে কিছু জিনিস রয়েছে যেগুলো বাস্তুমতে কখনোই তত্ত্বে দেওয়া উচিত নয় নিজের হোক অথবা পরিচিত কারো বিয়ে হোক কখনোই এই জিনিসগুলি আপনি গিফট বা উপহার হিসাবে দান করবেন না এতে দাম্পত্য জীবন যেমন অসুখের হতে পারে ঠিক সেই রকম দান করার তিন মাস বা ছয় মাস পর আপনার জীবনে অশুভ কিছু ঘটনা ঘটতে শুরু হয়ে যেতে পারে তবে কি সেই দান আসুন একে একে আমি জানিয়ে দিই আপনারা কোন উপহার দিবেন না বিয়েতে বা যে কোনো শুভ অনুষ্ঠানে প্রথম নম্বর কাঁচি প্রয়োজনের কথা মনে রেখে অনেকেই গিফট হিসাবে কাঁচি দিয়ে দেয় যদিও প্রয়োজন থাকে কারু কাছ থেকে কাজ চেয়ে চালানোই ভালো কিন্তু কাঁচি আপনি কখনোই কাউকে গিফট দিবেন না দ্বিতীয়ত কাঠনারি সেট বিয়ের পর নতুন সংসারে কাজে ডাকতে পারে ভেবে অনেকেই কাটনারি সেট দিয়ে থাকে কিন্তু যতই দরকারি হোক না কেন কাটনারি সেট আপনি দিবেন না কেননা বাস্তুমতে এটি অশুভ তিন ছুঁচ সুতোর বাক্স প্রয়োজনে আসবে এইভাবে অনেকে ছুঁচ সুতোর বাক্স দিয়ে দেয় যদি এমনটা করা হয় তবে নেগেটিভ এনার্জিকে বহন করা হয় তাই উপহার বা গিফট হিসাবে কখনোই ছুঁচ বা সুতোর বাক্স দান করা উচিত না আসি এবার চার জামা কাপড় বিয়ের আগের কোনো পুরোনো জামা কাপড় বিয়ের সময় দেওয়া উচিত না বা মেয়েদের শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া উচিত নয় যদি প্রয়োজন হয় তাহলে কয়েক মাস পরে তা নিয়ে যেতে পারে কিন্তু বিয়ের সময় এসব না নিয়ে যাওয়াটাই থেকে বুদ্ধিমতির কাজ নেক্সট ভাঙা গয়না ভীষণ প্রিয় ও পছন্দের কোনো গয়না যা ভাঙা কিন্তু ছেড়ে যেতে মন চাইছে না সেই রকম গয়না বিয়ের সময় সঙ্গে না রাখাই উচিত এতে বিবাহিত জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে এরপরে টক কোনো কিছু আচার বা টক জাতীয় কোনো জিনিসই সঙ্গে রাখবেন না বা কাউকে গিফট দিবেন না অনেকেই মা ঠাকুমার হাতের বানানো আচার আশীর্বাদস্বরূপ নিয়ে যান তবে নতুন জীবনের শুরুতেই ঝান জিনিস সঙ্গে নিয়ে যাবেন না এতে আপনার ক্ষতি হবে এছাড়াও যে কোনো ধারানো কোনো জিনিস আপনি বিয়েতে গিফট হিসাবে দিবেন না তাহলে ধারানো জিনিস যদি দেন তবে যাকে দিচ্ছেন তার সাথে আপনার সম্পর্ক যেমন খারাপ হবে তেমনি যে গ্রহণ করছে তার দাম্পত্য জীবন সুখের পরিবর্তে অসুখে পরিণত হতে পারে কাজেই সংসারে সুখ শান্তি ধরে রাখার জন্য এই জিনিসগুলি দিবেন না এবং ধারানো কোনো বস্তু বর্জন করবেন ধন্যবাদ